নমস্কার, দৈববাণী অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানাই। স্বাগত জানানোর পাশাপাশি একটা কথা আজকের অবশ্যই বলে অনুষ্ঠান শুরু করব। আমরা যখনই সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকে চুজ করব, তার আগে তার অনুষ্ঠানটা খুব ভালো করে আমাদের দেখে নেওয়া উচিত, জানা উচিত। আমার মনের মধ্যে কোনো যদি প্রশ্ন থাকে, বাই ফোন বা তার চেম্বারে গিয়ে তিনি সেগুলোর সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন কিনা। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় খুব ভালোভাবে প্রয়োজন, সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে কিছুটা হলেও ভালোবাসাটা আমাদের আপনাদের থাকা উচিত। থাকলে বলে না, রুগী যদি ঠিকঠাক ডাক্তারবাবুকে হেল্প করে তাহলে সে রোগ কিন্তু সেরে যায়। নতুন করে আর কিছু বলার নেই, আধ্যাত্মিক উপদেষ্টা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ, অবশ্যই আপনাদের আমাদের সকলের কাছের মানুষ দেবাদিত্য শাস্ত্রীকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। স্বাগত তোমার। নমস্কার। যে কথাটা দেখো, একটা কথা খুব পরিষ্কার, যখন ডাক্তারবাবুর কাছে ছোটবেলায় যেতাম, বাবার কাছে শুনতাম যে ঠিকঠাক বস তাহলে ডাক্তারবাবুর সুবিধে হবে, খুব চঞ্চল ছিলাম। আজ বুঝি যে এটা খুব বাস্তব। ডাক্তারবাবুরাও বলেন যে রুগী যদি অপারেশনের সময় বা রুগী যদি কোনো সময় আমাদেরকে হেল্প করে, আমার তার উপর মানে এক্সপিরিয়েন্স বলো বা তার উপর যা কিছু কাজ বলো, তারও কিন্তু সুবিধে হয়ে যায়। দেখো, এই যে কমপ্লিমেন্টারি অ্যাকশন বলতে যেটা বোঝায়, ছাত্র মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, শিক্ষকের সুবিধা হবে। ছাত্র যদি অ্যাটেন্টিভ হয় তাহলে শিক্ষকের সুবিধা হবে। ডাক্তারের কাছে রুগী গেছে, সে যদি নিজের রোগকে না লুকায়, সে যদি কোঅপারেট করে, সে যদি ওষুধপত্র ঠিকঠাক খায়, তার সঙ্গে তার যা পথ্য রয়েছে খাবার দাবার ডায়েট ইত্যাদি সেগুলো যদি ঠিকঠাক খায়, ন্যাচারালি তার রোগ তাড়াতাড়ি ছাড়বে। আচ্ছা, আইন বা লয়ারের কাছে, অ্যাডভোকেটের কাছে যদি কেউ গেছেন, তিনি যদি গিয়ে তার নিজের কেস হিস্ট্রিটা ঠিকঠাকভাবে বলেন, তাহলে লয়ারের সুবিধা হবে তাকে রাস্তা দেখাতে। তো এটা গোটাটাই হচ্ছে গিয়ে একটা কমপ্লিমেন্টারি ব্যাপার। সেরকম যদি জ্যোতিষের কাছে কেউ আসছেন, তাহলে তার কাছে গিয়ে ঠিক কি কারণে আসছেন, কি প্রয়োজনে তার কাছে আসছেন এবং তিনি যেটা যেটা বলছেন সেটা মেনে চলা কতটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে, এই দুটো ইকুয়েশন যদি মিলে যায়। যদি তিনি একটা রেমেডিসের কথা বললেন, সেই রেমেডিসটা আপনি করালেন, তার অ্যানালাইসিসটা দেখলেন, তার অ্যানালাইসিসটা আপনাকে কনভিন্স করলো, তারপরে তিনি একটা রেমেডিস দিলেন, আপনি রেমেডিসটা করালেন, আপনি ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। প্রয়োজন হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন, যে আপনি ঠিক লোকের কাছে পৌঁছচ্ছেন কি না, তার জন্যই বোধ হয় এই প্রোগ্রাম দেখার কথা এত করে আমার সঞ্চালক কুন্তল বলছে। এনিওয়ে, নমস্কার, কে আছেন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, আমি নমস্কার থেকে বলছিলাম, অনিশ গাঙ্গুলি, কেষ্টপুর। হ্যাঁ, কলকাতার কেষ্টপুর। বাহ, ঠিক আছে, বলুন কার সম্পর্কে? আজ নিজের সম্বন্ধে জানবো কুন্তলদা, তোমাকে আমার আমার নমস্কার এবং স্যার নমস্কার ভাই। নমস্কার, আশা করি প্রোগ্রাম খুব দেখা হয়, পরে সব নেব, ভীষণ ভালো লাগছে, একটা প্রোগ্রাম মিস করি না। থ্যাংক ইউ। বলো তোমার ডেট অফ বার্থ বলো। 18-10-1993। তোমার জন্মদিন ফ্রাইডে, শুক্রবার দিন তোমার জন্মদিন ছিল, বৃশ্চিক লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন বলো? স্যার আমি এখন পিএইচডি করছি, ফিজিক্স। শুক্র বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে এবং রবি বুধ মঙ্গল একত্রে রয়েছে, কোন রকম ভাবে যদি শিক্ষকতার প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়া যায়, তুমি যদি ফিজিক্সের প্রফেসর হতে পারো, সেই জাতীয় জিনিস যেগুলো আছে, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবং এটসেট্রা, এগুলো যদি একটু অ্যাটেন্ড করো, তোমার মধ্যে একজন ভালো শিক্ষক রয়েছেন, কেমন? তো সেইটা একটা তুমি করতে পারো, এক। আর তোমার কর্মজীবন শুরু হতে কিন্তু এখনো 2 বছর দেরি আছে, তোমার পরীক্ষা কবে, ফাইনাল পরীক্ষা? পিএইচডি তো একটু শুরু করেছি 2017 থেকে, হ্যাঁ শেষ করতে, পিএইচডি শুরু করেছি 2017 থেকে, শেষ করতে মোটামুটি ধরুন 21-22 এর শেষের দিক বা 22 এর, এক্স্যাক্টলি 2021-এ তোমার কর্মযোগ শুরু হচ্ছে, 2021, হ্যাঁ 2021 এবং 2022-এ তোমার কর্মযোগ শুরু হচ্ছে, কেমন? দুটো জিনিস একটু বলে দেওয়া দরকার, তোমার চন্দ্র কিন্তু শনিযুক্ত অবস্থায় রয়েছে, কেমন? এটা একটা যোগ তৈরি করে, চন্দ্র শনিযুক্ত অবস্থায় একটা 20 যোগ তৈরি করছে, এক। আর 2 নম্বর হচ্ছে গিয়ে রাহু আর কেতু, এই দুটো গ্রহ কিন্তু 6-এ নিচস্থ অবস্থায় রয়েছে। কি হবে, অনেক সময় যতটা পরিশ্রম করো বা তোমার যতটা এবিলিটি, ডেফিনেটলি খুব এবিল ছক, কোনো সন্দেহ নেই সে বিষয়ে, ফিজিক্স নিয়ে পড়ছে তো ডেফিনেটলি পড়াশোনায় ভালো ছিল, ফিজিক্স ইজ ওয়ান অফ দ্য টাফ মোস্ট সাবজেক্ট ইন সায়েন্স, যেটা তোমার যতটা পরিশ্রম করো সেই পরিশ্রম অনুযায়ী সুফল পাওয়াটা অনেক সময় বাধাপ্রাপ্ত হয়, এটা এক। দ্বিতীয় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে অনেকের কমিটমেন্ট, যেমন ধরো কোনো টিচার কমিট করলেন যে তোমাকে পড়াবেন, তুমি একটা কোনো ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করছো ভালো ইনস্টিটিউশনে,
দেখবে এই জায়গাটা বারংবার বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ স্যার কেন, হ্যাঁ এক্স্যাক্টলি ভালো গাইডেন্স পাওয়ার ক্ষেত্রে না বাধাপ্রাপ্ত হতে হবে, কিন্তু এই বাধাগুলো কাটিয়ে ওঠার মতো যথেষ্ট এবিলিটি তোমার ছকে রয়েছে, যেমন যথেষ্ট এবিলিটি তোমার ছকে রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি ভাই মঙ্গল গ্রহের একটা প্রতিকার করো, রাহু গ্রহের একটা প্রতিকার করো, এই দুটো স্টোনগত প্রতিকার করো। স্যার মঙ্গল আমি একটা প্রবাল পরে রয়েছি এবং ভূমি পড়েছিলাম। হ্যাঁ, তুমি মঙ্গল গোমেত্রও পড়ে ফেলো, প্রবাল এবং গোমেদ এই দুটো জিনিস পড়ে ফেলো, আর শনি চন্দ্রযুক্ত হয়ে যে দোষটা তৈরি করছে ওই দোষটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো জায়গায় গিয়ে ভালো লোকের কাছ থেকে কাটিয়ে নাও। তুমি ডেফিনেটলি জীবনে সাইন করবে এবং ডেফিনেটলি ইউ আর গোয়িং টু ডু সামথিং ইন লাইফ, ইউ আর গোয়িং টু বিকাম সাম ওয়ান ইন লাইফ। আমার শুভেচ্ছা রইল, ভালো থাকো। এই জায়গায় হ্যালো, হ্যাঁ তোমাকে ছাড়ার আগে একটা ছোট্ট প্রশ্ন করবো। তুমি যে এত উৎকণ্ঠা নিয়ে বসেছিলে, লাইনটা পেলে প্রত্যেকটা প্রেডিকশন মিলে গেল, তোমার দেখা তোমার প্রেডিকশন গুলো এখন এই মুহূর্তে ফিলিংসটা কেমন হচ্ছে একটু জানতে চাইবো। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে লাইনটা নিয়ে 5 মিনিট আগের থেকে ট্রাই করছি, স্যার স্যারকে পাবো বলেই ট্রাই করছি। স্যার আমার উইকডেজ উইকডেজ গুলো এতটাই ইয়ে যে আমি উইকেন্ড ছাড়া মানে স্যারের কাছে যাবো তাও পাইনি। স্যারকে একবার ফোনও করেছিলাম, স্যার বললেন আমাকে ইয়ে করতে হলে তোমাকে উইকডেজে আসতে হবে, নাহলে আমার বাড়িতে আসতে হবে। এখন তো ডিসিশন নিয়ে নিয়েছি আমি স্যারের কাছেই যাবো। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো থেকো, ওয়েলকাম তোমায়। এই জায়গায় অবশ্যই একটা কথা বলে রাখি যে অনুষ্ঠান যখন প্রথম আমরা বোধহয় খুব সম্ভবত জুলাই মাসে শুরু করেছিলাম, জুলাই আগস্ট, 12 জুলাই, 12ই জুলাই, তো সেই জুলাই মাস থেকে আজ অবধি এতগুলো এপিসোডের পর একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে হচ্ছে, আজকের কিন্তু সত্যিকারের অ্যাস্ট্রোলজি মানুষ কিছুটা হলেও ঝুঁকেছেন। কারণ উইদাউট অ্যাস্ট্রোলজি এই যে তুমি বললে এই যে রিসার্চ বা ওর যে 2021 থেকে এই যে যোগ শুরু হবে এটা কিন্তু অ্যাস্ট্রোলজি বলে দেয়। দেখো অ্যাস্ট্রোলজি বলতে পারে অনেক কিছুই, একটা অ্যাস্ট্রোলজারের পক্ষে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু যেটা অভাব মিডিয়ায় বসলে যেটা অভাব সেটা হচ্ছে গিয়ে সময়ের। প্রথম কথা হচ্ছে গিয়ে আমার বেশিরভাগ অনুষ্ঠানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে লাইভ ফোনিং অনুষ্ঠান, এখানে সময় একেবারেই পাওয়া যায় না, যার জন্য স্পেসিফিক ইস্যু জিজ্ঞাসা করা হয়, একটা টাচ দেওয়া যে অ্যানালাইসিসটা কেমন হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটা ঠিক কিনা, তারপরে নিজস্ব চিন্তা নিজস্ব বিচার বিশ্লেষণী বুদ্ধি এগুলো খাটিয়ে ঠিক করতে হবে যে হ্যাঁ অ্যানালাইসিস যদি ঠিকঠাক হয়ে থাকে এনার কাছে যাওয়া যায় কিনা। অবশ্যই। নমস্কার, কে আছেন, কোথা থেকে? হ্যালো নমস্কার, আমি মধ্যম মাঠে বলছি, আপনি ছেলের সম্পর্কে জানবো। বলুন ছেলের সম্পর্কে, ছেলের ডেট অফ বার্থ? 14 এপ্রিল 1983। 14 এপ্রিল 1983, সময়? সকাল 5টা 25। সকাল 5টা 25, জন্মস্থান? মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, টাইমটা একবার বলবেন, সকাল 5টা 25। 5টা 25, ওকে, কি নিয়ে প্রশ্ন বলুন। ও একটা বেসরকারি চাকরি করে, চাকরিটা কত 7 বছর বর্তমানে করতে পারবে থাকবে কিনা সেজন্য একটু জিজ্ঞাসা। আচ্ছা, বৃহস্পতিবার দিন জন্মদিন ছিল। হ্যাঁ, মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, বেশ, তাহলে ওর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, চাকরিটা করতে পারবে কিনা, তাই তো? হ্যাঁ, থাকবে কিনা। আচ্ছা বেশ, এখন যে চাকরিটা করছে সে চাকরিটা করতে পারবে, এখন করতে পারবে, পরের বছরে একটা উন্নতিও দেখা যাচ্ছে, পরের বছরে ওর আর্থিক উন্নতি দেখা যাচ্ছে, চাকরিতে প্রমোশন বা রেসপন্সিবিলিটি বাড়া, পয়সা কড়ি বাড়া, এই জিনিসগুলো দেখা যাচ্ছে অক্টোবরের পর থেকে, 2018-র অক্টোবরের পর থেকে ওর প্রমোশন পয়সা কড়ি বাড়া এই জায়গাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই চাকরিটা শেষ অবধি করবে এরকম কথা বলা যাচ্ছে না। ঠিক তারপরে বৃহস্পতি যখন কেতুর উপর দিয়ে রোটেট করবে, যে সময়টা আপনার মোটামুটি ধরা যাক 2019-এর শেষ বা 2020, সেই সময় কিন্তু চাকরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। শুধু চাকরি পরিবর্তন পাবে, মানে বেসরকারি পাবে না সরকারি পাবে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, সরকারি চাকরি পাওয়ার জন্য যে গ্রহে খুব জোর থাকা উচিত সেই গ্রহ কিন্তু তত জোরালো অবস্থায় নেই। যাই হোক না কেন, ওর যে ঊর্ধ্বতন কর্মচারী যিনি রয়েছেন, কেমন ওর যিনি বস রয়েছেন, তিনি কিন্তু ওকে হেল্প করবেন বা বসের স্থানীয় কোনো কেউ ওকে হেল্প করবে এবং পরের বছর এই চাকরিটাতে প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যত কমপ্লিকেশন থাকুক না কেন এখান থেকে বেরোবে, কিন্তু 2019 সালের পরে এই চাকরিটা ওকে পরিবর্তন করতে হবে, ওর চাকরির পরিবর্তন হবে। কেমন, সেটা সেই সময় বলা যাবে, 2020-21 সালে গিয়ে বলবো ভালো জায়গায় পাবে বলে। দেখুন, ভালো জায়গায় যেখানেই পাক না কেন কোথাও কিছু না কিছু কমপ্লিকেশন কিন্তু লেগে থাকবে, কেমন
যেমন এই দুটো বছর ভালো, এই দুটো বছরের মধ্যে কোথাও গিয়ে ভালোভাবে প্রতিকার এবং পরিহার কার্য, যেগুলো যে দোষগুলো আছে সেগুলোকে কাটিয়ে নেওয়া, এগুলো করিয়ে নিবি, তাতে ফল ভালো হবে। অদ্ভুতভাবে একটা কথা আপনাদেরকে আজকের কিন্তু স্বীকার করতেই হবে যে আজকের আমাদের শুধু নয়, দীর্ঘদিন ধরে যে দৈববাণী অনুষ্ঠানটা আপনাদের জন্য আমরা যে অনেক কিছু প্রতিকূলতার মধ্যেও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এবং আপনারা কিন্তু আজকে জোর গলায় বলছেন যে অ্যাস্ট্রোলজিটা কতটা অথেন্টিক, আমরা কিন্তু এখানে কাউকে বিজ্ঞাপিত করছি না বা কাউকে বলছি না প্লিজ ওয়েলকাম টু আস, এই কথাটা আমরা একবারও বলছি না। এই কথাটা আপনারা কিন্তু বিচার করুন, সঠিকভাবে যে আমার প্রেডিকশন করছে, যে মানুষটা সঠিকভাবে আমার সব কিছু বলে দিতে পারছে, তার শিক্ষাগত যোগ্যতাটা বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে তার শিক্ষা কতটা অথেন্টিক, এটাই কিন্তু বলে দেবে অ্যান্সার। নমস্কার, কে আছেন, কোথা থেকে? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে, তাহলে বলতেই হবে জয় মাতারা। নিজের সম্পর্কে তো, ডেট অফ বার্থ 8/7/1993। চলুন, সময়টা এবার টাইম আমি যাবো অবশ্য সেই জায়গায়। আপনার বৃহস্পতিবারে জন্ম ছিল ভাই? বৃহস্পতিবার। মকর লগ্ন কুম্ভ রাশি শতভিশা নক্ষত্র, কি নিয়ে প্রশ্ন আপনার? আমার সরকারি চাকরি হবে কিনা? সরকারি চাকরি হবে কিনা? সরকারি চাকরি ছাড়া আর চাকরি করবেন না? না করব না কেন, যদি হয় তাহলে লাইনে যাব, আর যদি না হয় তাহলে অন্যদিকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। এই ছকে সরকারি চাকরির যোগ একেবারেই নেই, শনি না একেবারেই, এই ছকে কিন্তু সরকারি চাকরির যোগ একেবারেই নেই। শনি চন্দ্রযুক্ত হয়ে বসে রয়েছে, গ্রহণ দোষ তৈরি করছে, কেমন শুক্র কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, অর্থাৎ রাহুদৃষ্ট, সেটা এক ধরনের গুরুচণ্ডাল দোষ, এবং শুক্র কেতুযুক্ত হলে কিন্তু ওয়েলথ বা ধন কমে যায়, বা ধন ধনস্থানে একটা ঘাটতি দেখা যায়। কেমন, যে পয়সা তুমি কামাবে, তোমার যে পয়সা তুমি কামাবে এবং যে পয়সা তুমি খরচ করবে, দুটোর মধ্যে ব্যালেন্স করা কিন্তু একটু প্রবলেম হবে, তোমার খরচের হাত বেশি হবে। কেমন, আর লগ্ন থেকে দেখতে গেলে তোমার একাদশ ঘরে নিচস্থ রাহু, লাভস্থানে নিচস্থ রাহু বসে রয়েছে, এবং যে গ্রহটা থেকে গিয়ে দেখা হয়, সরকারি চাকরি দেখা হয়, সেই গ্রহটাকে কোনোভাবেই আলোকিত করা যাচ্ছে না। প্রথম কথা, সেই লগ্নের ষষ্ঠে বসে রয়েছে, এবং নবাংশে দেখতে গেলেও তার খুব একটা পাওয়ার নেই। অতএব সরকারি চাকরির উদ্দেশ্য ছেড়ে দাও। এই যে ছকটা রয়েছে, এই ছকটা কিন্তু পরিশ্রম করে বড় হতে হবে। কেমন, খুব বেশি সাহায্য সহায়তা তুমি কিন্তু পাবে না, না তোমার বন্ধু বান্ধব, না তোমার ফ্যামিলি থেকে। অতএব তোমাকে যথেষ্ট পরিশ্রম করে নিজেকে বাড়াতে হবে। এই শনিচন্দ্রের যে যোগটি বললাম, এই গ্রহণ দোষটি কাটিয়ে নাও। এক নম্বর 20 যোগ, এটা শনিচন্দ্র হচ্ছে গিয়ে 20 যোগ, এই 20 যোগটি কাটিয়ে নাও এক নম্বর। 2 হচ্ছে গিয়ে শুক্র কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, এখানেও কিন্তু রাহু কেতুর প্রতিকার দরকার। অতএব প্রয়োজন বোধ করলে তুমি দেখা করে নিও, আমি হেল্প করব। অবশ্যই সেই সমস্ত বন্ধুদের বলে রাখি, বীরভূম থেকে যেহেতু বন্ধু ফোন করেছো তাই বীরভূম থেকে শুরু করছি। ফেব্রুয়ারি মাসের অতি অবশ্যই আমরা কিন্তু 22, 23, 24, 25 চার দিন আমরা কিন্তু বীরভূমে দাদাকে পেয়ে যাচ্ছি, অবশ্যই পেয়ে যাচ্ছি সিউড়ি এবং মোহাম্মদবাজারে 22 এবং 23, আর 24 ও 25 কিন্তু আমরা দাদাকে পেয়ে যাচ্ছি তারাপীঠে। আগে শেডিউল ছিল যে 23 তারিখ রাত্রিবেলায় মহামৃত্যুঞ্জয় হোম হবে, কিন্তু 23 তারিখ অষ্টমী তিথি পড়ছে, 24 তারিখ নবমী, যেহেতু মহামৃত্যুঞ্জয় করা যায় এবং দেবী পূজার পক্ষেও আদর্শ দিন, অতএব ওটা শনিবার 24শে ফেব্রুয়ারি তারাপীঠে মহাশ্মশানে মহামৃত্যুঞ্জয় হোম হবে, এবং তার সঙ্গে দ্বাদশ মহাবিদ্যা হোম হবে। যারা অ্যাপ্লিকেশনস বা প্রয়োগ চাইছেন বিভিন্ন ধরনের, যেমন এই যে 20 যোগ, অঙ্গার যোগ, অঙ্গারক যোগ বা পগলামুখীর প্রয়োগ, এই সমস্ত কাজ, দশম ভুবনেশ্বরী কবচ চাইছেন সন্তান ধারণের জন্য, তারা যোগাযোগ করবে। অবশ্যই বন্ধু যিনি আছেন একটুখানি আমাকে হোল্ড করে অবশ্যই চলে যাবো। বীরভূমের জন্য যারা যোগাযোগ করবেন তারা অতি অবশ্যই 9083295234 অথবা 9434 9484 এই নম্বরে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন। চলে যাচ্ছি 16ই ফেব্রুয়ারি মেদিনীপুর একান্ত অকন লজে, 9475818602 অথবা 8250063914 নাম্বারে যোগাযোগ করুন। মার্চ মাস থেকে অতি অবশ্যই দাদাকে আমরা পেয়ে যাচ্ছি কৃষ্ণনগর এবং বর্ধমানে, তার জন্য কলকাতার যে বুকিং নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনারা নোট ডাউন করে নিন। আমি বলেও দিচ্ছি
9874831095 অথবা 9088446555। কৃষ্ণনগর ও বর্ধমানে এই নাম্বারগুলোর পাশাপাশি কলকাতাতেও এই নাম্বারগুলোর বুকিং আপনারা পেয়ে যাবেন। দাদাকে আমরা পেয়ে যাচ্ছি শোভাবাজার ভাগগুলো 12, 19, 26, পেয়ে যাচ্ছি 15 তারিখ ব্যারাকপুর শুভম, পেয়ে যাচ্ছি 17 তারিখ বেহালা শখের বাজার, পেয়ে যাচ্ছি 13, 14, 16, 17, 18, 20 এবং 21 কামালগাছি ও গাঙ্গুলি বাগানে বিশেষ বুকিং। আরও একবার বলে দিচ্ছি, কৃষ্ণনগর ও বর্তমানে অতি অবশ্যই আমরা মার্চ মাস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই কলকাতার নাম্বারে যদি কিছু সংশোধন হয় কাইন্ডলি আমরা জানিয়ে দেবো। এর পাশাপাশি ফেসবুক পেজ আমাদের রয়েছে পার্সোনাল দৈববাণী, সেখানেও আপনারা ক্লিক করে দেখতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউবেও কিন্তু দৈববাণীর খুব সুন্দর অনুষ্ঠান হয়, আমরা জুলাই মাস থেকেই চালাচ্ছি। অবশ্যই যদি কিছু মনে হয় যে এই বিষয়টা জানবো এই বিষয়টা জানবো, ক্লিক করে কিন্তু চলে আসতে পারেন। নমস্কার, কে আছেন কোথা থেকে? হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ হোল্ড রাখলাম, রাগ হয়নি তো? থ্যাংক ইউ, বলুন কার সম্পর্কে? আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ? 8/10/2013। 8/10/2013, উরি বাপ, এত ছোট। যাই হোক, সময় রাত্রি 2:20। রাত্রি 2:20, এটা কি 7 তারিখ হয়ে 8 তারিখ তো? হ্যাঁ, 7 তারিখ হয়ে 8 তারিখ। জন্মস্থান? বীরভূম। বীরভূম, বাপরে, বীরভূম শিউরি? হ্যাঁ। আচ্ছা বেশ, বলুন কি জানতে চাইছেন? শরীরটা ভালো নেই? আহা, ভেরি সরি, লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেল। ছেলের শরীর ভালো নেই, কেমন? ছেলের শরীর সম্বন্ধে একটু সচেতনতা দরকার। প্রথম কথা হচ্ছে কি, পেটের অসুখে ভুগবে। কালপুরুষের যেখানে যেখানে রোগ কারক গ্রহ এবং ঔষধ কারক গ্রহ, মানে যেখানে গ্রহটা থাকলে ঔষধ গ্রহণ করতে হবে, রোগকারক গ্রহ এবং ঔষধকারক গ্রহ যেখানে যেখানে বসে রয়েছে, তাতে আমার মনে হচ্ছে আপনার ছেলে কোনো রকমভাবে ইউরিন ইনফেকশন বা ফাইমোসিস এই জাতীয় অসুখে ভুগতে পারে। খুব সম্ভবত অপারেশনের দরকার হতে পারে, তবে যাই হোক না কেন অতি অবশ্যই সেরে যাবে। পেটের অসুখে ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে, কোনো কারণে সাইনাস বা চোখ খারাপ হতে পারে। পেট চোখ খারাপ হওয়া এবং ইউরিন ইনফেকশন, মেল ইউরিনারি ট্র্যাক্ট বা মেল জেনাইটাল ট্র্যাক্ট কোনো রকমভাবে ধাক্কা খাচ্ছে, এই জাতীয় অসুখ। আর আপনি ছেলেকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করাতে পারেন, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু জীবনে একটি বা একাধিক অপারেশনের প্রয়োজন হতে পারে, বিশেষত প্রাইভেট পার্টসে। কখনো ফাইমোসিস বা মূত্রনালীর কোনো সংক্রমণ বা মূত্রনালী বেঁকে থাকা এই জাতীয় কিছু, অথবা প্রস্টেটের কোনো ঝামেলা, জীবনে কখনো না কখনো খুব সম্ভবত একাধিকবার অপারেশন করতে হবে, কিন্তু যাই হবে না কেন সেরে যাবে। অবশ্যই এই প্রশ্নে অবশ্যই আসবো, তার আগে একটুখানি জেনে নেবো কে আছে। নমস্কার, কোথা থেকে? আমি নিউ বারাকপুর থেকে বলছি। হুম হুম, কার সম্পর্কে? আমার ছেলের সম্পর্কে তো জানতে চাই। আচ্ছা আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ 1999 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর 1999, বাহ খুব ভালো দিন। বলুন সময়টা? সময়টা হচ্ছে 2:26 PM। হ্যাঁ হ্যাঁ, দুপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর, ওকে ওকে, বলুন। ছেলের জন্মদিন কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। শনিবার ছিল। বৃষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং দেবগণ। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন বলুন? তাদের পড়াশোনা, ক্যারিয়ার এই বিষয়ে জানতে চাই। আচ্ছা বেশ, শনি নিচস্থ অবস্থায় থাকলেও সেকেন্ডারি পরীক্ষা কবে? আপনারা কি বুঝছেন? মনে হচ্ছে না ছেলে ভালো রেজাল্ট করবে বলে, চেষ্টা করছে বলে? রেজাল্ট ভালো হলে মিষ্টি নিয়ে আমার সঙ্গে দেখা করে যাবে। ভালো সময় তো বটেই, পরীক্ষার ফল অবশ্যই ভালো হবে। দেখুন, এর একটা ভালো যোগ রয়েছে, বৃহস্পতি শনি যুক্ত হয়ে রয়েছে, যদিও শনি নিচস্থ, আর ঠিক সমসপ্তমে রয়েছে শুক্র সক্ষেত্রী অবস্থায়। অতএব শনির নিচস্থ ভাব অনেকখানি কেটে গেল, নিচু ভঙ্গ হলো, আর বৃহস্পতি আর শনি তো ধর্মকর্মাধিপ রাজযোগ তৈরি করছে। এর লগ্ন থেকে দেখতে গেলে যদিও সেটা দ্বাদশে, সেটা আবার বিদেশ যাত্রা বোঝায়,
ষষ্ঠ থেকে কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা বোঝায়, সেখানে শুক্র সক্ষেত্রীয় অবস্থায় বসে রয়েছে, অতএব কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু বেরিয়ে আসা বা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এটা নিদর্শন করছে। দুটো জিনিস এখন থেকে সাবধান করে দিচ্ছি, শুনে রাখুন, মঙ্গল রাহু দৃষ্ট হয়ে বসে রয়েছে এবং চন্দ্র রাহুযুক্ত। চন্দ্র রাহুযুক্ত হলে গ্রহণ দোষ হয়, এর কিন্তু সেন্টিমেন্টাল প্রবলেম থাকবে, ছেলে সেন্টিমেন্টাল হবে, ইম্পালসিভ হবে। এক দুই হচ্ছে বুকের কখনো কোনো অসুখ হলে, যেমন ধরুন ফুসফুসে কোনো সংক্রমণ বা এরাক জাতীয় জিনিস হলে, সর্দি কাশিতে ভুগলে কিন্তু ডাক্তার দেখানোর প্রয়োজন হবে। মঙ্গল কেতুযুক্ত অবস্থায় রাহু দৃষ্ট হলে অঙ্গারক যোগ, অতএব জীবনে বিশৃঙ্খলা হয় এবং মঙ্গল থেকে পুরুষ জাতকে স্ত্রী দেখা হয়। মঙ্গল কেতুযুক্ত হলে কিন্তু স্ত্রী ভাগ্য হানিকারক হবে। কেমন, এইগুলো মাথায় রাখবেন, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাবার পরে ভালো কোনো জায়গায় গিয়ে। এখন এত তাড়াতাড়ি চাকরি বাকরি নেই, সমস্ত জিনিস নিয়ে বলো, আমি এতগুলো জিনিস এই কারণে বললাম যে আজকে যতগুলো ছক এসছে তার মধ্যে এই ছকটা ব্রাইট ছক, এখানে কিছু অপরচুনিটিস আছে, তেমনি এখানে কিছু উইকনেসেস রয়েছে। অপরচুনিটিগুলো আপনাকে বললাম, যেমন ওর পরীক্ষার রেজাল্ট ভালো হতে যাচ্ছে, একে আপনি যদি মেডিকেলে পড়াতে চান আপনি মেডিকেলে পড়ানোর জন্য উঠে পড়ে লেগে যান, ভালো কোনো ইনস্টিটিউশন যারা মেডিকেলের জন্য ছাত্র তৈরি করে সেখানে পড়ান। হবে না, ও বায়োলজিটা খারাপ, বায়োলজি বায়োলজিটা নেই, মানে ও সেই যে কম্পিউটার আছে, বায়োলজি না থাকলে কি করে পড়বে, ইয়ে কি বলে মেডিকেল কি করে পড়বে, মেডিকেল তো হবে না, জয়েন্ট মানে ইঞ্জিনিয়ারিং তে যদি হয়, জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং ও দিতে পারে, জয়েন্ট এন্ট্রান্স এর পক্ষে মেডিকেল, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং তো দেবে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর পক্ষে ভালো ছক, আপনি ইয়েও পড়াতে পারতেন, মেডিকেল পড়ার পক্ষে খারাপ ছক ছিল না, এবং পড়াশোনা করছে, চেষ্টা করছে, পড়াশোনার ফল হবে, ভালো হবে, ঠিক আছে। আপনি জয়েন্ট এন্ট্রান্স দেবেন, জয়েন্ট এন্ট্রান্স যেখানে যেখানে ইঞ্জিনিয়ারিং ভালো শেখায় এরকম কোন জায়গার সঙ্গে ওকে এনরোলড করিয়ে দিন, যেখান থেকে ও যদি ওর ইঞ্জিনিয়ারিং প্যাশন হয়ে থাকে বা স্বপ্ন বা ড্রিম গোল হয়ে থাকে, তাহলে ওকে শেখান, ও ডেফিনেটলি কিছু না কিছু করবে জীবনে। ওর চাকরি জীবন নিয়ে আমি চিন্তিত নই, চিন্তিত ওর বিবাহিত জীবন নিয়ে, এবং দুটো যোগ, একটা অঙ্গারক যোগ এবং আর একটা চন্দ্র রাহুযুক্ত হওয়ার ফলে গ্রহণ দোষ, সেন্টিমেন্টাল ইম্পালসিভ হবে এবং সাইকোলজিক্যাল প্রবলেমস থাকবে, এই জায়গাগুলোকে একটু রোটেট করতে হবে। সেই জায়গা থেকে একটা কথা প্রত্যেকটা বন্ধুকে বলে রাখছি যে আপনারা এই জায়গাগুলো কিন্তু খুব ভাস্টভাবে আমরা আলোচনা করতে পারছি না সময়ের জন্য, যে সমস্ত বন্ধুরা এই ধরনের প্রবলেমে ভুগছেন আমাদের চেম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করুন, কারণ চেম্বার বলার একটাই উদ্দেশ্য, নিজের ব্যথাটা নিজে বুকে চেপে না রাখে অবশ্যই সঠিক মানুষের সামনে এসে খুলে দিন। যে কথাটা অনুষ্ঠানের মাঝখানে আমি বলেছিলাম যে ডাক্তারকে যদি রোগী ঠিকঠাক হেল্প করে সে ডাক্তারের পক্ষে ডাক্তারি করাটাও খুব কিন্তু ভালো হয়ে যায়। এই জায়গায় একটা দাদার কাছে প্রশ্ন লাস্ট, হাতে যেহেতু খুব সময় কম, যদি আমি ভুল বলি একটুখানি কারেকশন করে দিও, এই যে শরীর খারাপের জায়গাটা বলছিলে, এখানেও কিন্তু দেখো কি অদ্ভুতভাবে রাহু কেতু শুক্র এবং মঙ্গল এই চারটি গ্রহই রোগের কারক। কালপুরুষের একটা ছকে 12টা রাশি থাকে, টোটাল 12টা রাশি রয়েছে। এবার কালপুরুষের এই 12টা রাশিতে মেষ রাশিতে মাথা থেকে শুরু করে মীন রাশিতে পা, তাহলে মাথা থেকে পা অবধি 12টা রাশিতে শরীরের বিভিন্ন অঙ্গ পড়ছে, সেই অনুযায়ী শুক্র আপনার ছকের যেখানে থাকবে সেটা রোগকারক হবে, সেই জায়গার জন্য আপনাকে ওষুধ খেতে হবে। শুক্রর সপ্তম ঘরে দৃষ্টি রয়েছে, অতএব শুক্র আপনার যে ঘরে রয়েছে তার ঠিক সপ্তম ঘরে কালপুরুষের নিয়ম অনুযায়ী শরীরের যে অঙ্গ পড়ছে সেই অঙ্গের জন্য আপনাকে জীবনের কোনো না কোনো সময় ডেফিনেটলি ওষুধ খেতে হবে। শুক্র কোনো কালে কেতুযুক্ত হলে, কোনো রকমভাবে কেতুযুক্ত হলে বা মঙ্গল কেতুযুক্ত হলে কালপুরুষের যে অঙ্গে পড়ছে সেইখানে আপনার অপারেশনসের প্রয়োজন হবে। শুক্র মঙ্গল কেতু যদি একত্রে সেখানে থাকে তাহলে, বা শুক্র মঙ্গল রাহু যদি একত্রে সেখানে থাকে তাহলে কিন্তু একাধিক অপারেশনসের যোগ সেটাকে বলা হয়। মঙ্গল রাহু এবং কেতু এই তিনটে গ্রহের মধ্যে রাহু আর কেতু বিশেষত যেখানে থাকে সেটা দীর্ঘস্থায়ী রোগ বলে। মঙ্গল কোনো রকমে রাহুযুক্ত বা অঙ্গারক যোগ হলে কালপুরুষের কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু আপনাকে ব্লাড প্রেশার বা মেটাবলিক ডিসঅর্ডার, ব্লাড প্রেশার বলতে যেটাকে হাইপার টেনশন বলা হয়, হাইপার টেনশন এবং মেটাবলিক ডিসঅর্ডার্স অর্থে আপনার কোলেস্টেরল বেড়ে যাওয়া, ফ্যাটজনিত অসুখ, আবার ফ্যাট বা মেদের অধিপতি হচ্ছেন গিয়ে বৃহস্পতি, অতএব বৃহস্পতি মঙ্গল রাহু এর কারণে কিন্তু কোলেস্টেরলের অসুখও আসতে পারে। অবশ্যই এটা নিয়ে কাটাছড়ার জন্য আরও একটা এপিসোডে অপেক্ষা করতে হবে, এবং আপনারাও কিন্তু অতি অবশ্যই সময় মতো আপনাদের পছন্দের চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন এই দৈববাণীতে, যাকে নিয়ে আমাদের পথ চলা সেই দেবাদৃত শাস্ত্রীর সঙ্গে। হাতে যেহেতু সময় নেই তাই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকুন, নমস্কার, নমস্কার, ভালো থাকুন।